আজকে আমার কাছে একশোলা অলমোস্ট পাঁচটা আছে, দেখেন ভিতরটা মাশাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা, বেজ ইন্টেরিয়াল, ডিভিডি, ব্যাক ক্যামেরা, উডেন প্যানেল সব কিছু দেওয়া আছে এবং সিট কাভারগুলো একদম একেবারে ব্র্যান্ড নিউ সিট কাভার লাগা। কাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। বাবু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শুরুর অ্যাড্রেসটা বলে দিন। জি, আমার সময় অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, চার রাস্তার মোড়, চৌরাস্তা থেকে দশ গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই? আজকে দেখাবো ভাইয়া বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি টয়োটা এক্স করোলা, সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দেখাবো ইনশাআল্লাহ, অবিশ্বাস্য ফ্রেশ ভাই। আজকে আমার কাছে এক্স করোলা অলমোস্ট পাঁচটা আছে, সবগুলো দেখাবো একটার পর একটা ইনশাআল্লাহ, সবগুলো দেখাবো। পাঁচটা আছে, পাঁচটা এক্স করোলা আছে, একদম এক্স করোলার বাজার। জি, এক্স করোলার বাজার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এটা মডেল হচ্ছে 2005 এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2010 এ। বেজ কালার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল, সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি, সিএনজি করা মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গাড়ি। দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল, যে হেডলাইট সে হেডলাইট সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে, একেবারে গাড়ির সাথে জাপানি যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে। আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G29 সিরিয়াল। এই পাশের লাইটটিও মাশাআল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, সাথে ফক লাইট দেওয়া আছে, সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে। এবং এই গাড়িটি হচ্ছে একজন ডক্টর চালিত গাড়ি মাশাআল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে, ডাক্তার সাহেব নিজে চালিয়েছেন, এর জন্য গাড়িটা অতি যত্ন সহকারে চলেছে, গাড়িটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ। এছাড়া গাড়ির রিং টাইপও দেখতে পাচ্ছেন, চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ির সাইডের রেন সেটও দেখতে পাচ্ছেন বাবু ভাই, প্রত্যেকটা রেন সেট মাশাআল্লাহ একেবারে অরিজিনাল জাপানি রেন সেট, প্রতিটা রেন সেটে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে মাশাআল্লাহ। বাইরে কিছু নিকেল ব্যবহার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আফটার মার্কেট সৌন্দর্য বাড়ানোর জন্য। আর গাড়ির ভিতরটা দেখাই, দেখেন ভিতরটা মাশাআল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। জি, বেজ ইন্টেরিয়াল, ডিভিডি, ব্যাক ক্যামেরা, উডেন প্যানেল সব কিছু দেওয়া আছে এবং সিট কাভারগুলো একদম একেবারে ব্র্যান্ড নিউ সিট কাভার লাগানো মাশাআল্লাহ, খুবই সুন্দর। পিছন রোটা দেখেন ভাইয়া, একদম ফ্রেশ অবস্থা আছে, জাপানি কন্ডিশন গাড়ি মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে। পিছনের গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। পিছনের লাইটগুলো হচ্ছে একেবারে অরিজিনাল, গাড়ির সাথে যে ব্যাকলাইট সেই ব্যাকলাইট, এখানে এক্সেল লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম, এখানে কলার লোগোটা দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G29 সিরিয়াল এবং প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল জাপানি লাইট, সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। আমরা একটু পিছনের ডালাটা খুলে দেখাই আপনাকে, দেখেন ভাইয়া এই যে প্রতিটা জয়েন্ট দেখেন, প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে সিল করা আছে জাপানি সিল দেওয়া। এই যে দেখেন একটা স্টিকারের মতো দেওয়া আছে, এগুলো কিন্তু অরিজিনাল স্টিকারের মতো দেওয়া, যে ব্যাগটার ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে, কোথাও কোনো একটা স্পট নেই। আর সাথে হচ্ছে সিএনজি করা, দেখেন নাভানার থেকে সিএনজি করা। জি, আর ভিতরে চ্যাচিসগুলো একটু দেখে দিন, এই দেখেন চ্যাচিসগুলো হচ্ছে, জি একদম অরিজিনাল অবস্থা আছে, জি একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া। টয়োটা এক্স করোলা পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2010, কালারটা হচ্ছে বেস কালার। এই পাশে বডিটা দেখেন একেবারে টানা বডি, কোথাও কোনো একটা স্পট নেই। দৌড়গুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ফ্রেশ অবস্থা আছে একেবারে। জি, সামনের ডোর দেখেন, প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ ওভার ফ্রেশ, দেখেন প্রত্যেকটা সাইড একেবারে অরিজিনাল অবস্থা আছে, হ্যাঁ সব কিছু অ্যাক্টিভ অবস্থা আছে মাশাআল্লাহ। এবং ভিতর হচ্ছে সার্ভিসের বস। জি, এক্স করোলা মানে সার্ভিসের রাজা গাড়ি ভাইয়া। ভিতর ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো একটা স্পট নেই, কোথাও ভাঙা নেই, একদম ফুল ফ্রেশ অবস্থা আছে। দেখেন ভিতরে সেলিংগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে, একেবারে সুপার কন্ডিশনের গাড়ি মাশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো সার্ভিস পাবে, কারণ আমার কাছে এই মুহূর্তে ভাইয়া গাড়ি আগেই বলেছি যে আমার কাছে কিন্তু এক্স করোলা পাঁচ ছয়টা আছে, তো আলহামদুলিল্লাহ যেটা পছন্দ দিতে পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই ফিজিক্যালি আসতে হবে, দেখতে হবে, তারপর হচ্ছে গাড়ি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন, হচ্ছে গাড়ির ইঞ্জিন, এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন। আর ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালারটি আছে মাশাআল্লাহ, সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি লাইট, সামনে মাছগুলো দেখতে পাচ্ছেন কোথাও একটা হাতুড়ে বাড়ি নেই মাশাআল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে, ওগুলো ভিতরে কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি নেই। জি, এটা হচ্ছে 34 নম্বর। মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, টয়োটা এক্স করোলা। দামটা কত আছে? জি ভাইয়া, এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের
14,45,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আপনার মোবাইল নম্বর? যে ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নম্বর 01971222570, দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।